আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো আমি ফারুকি আছি তোমাদের সাথে আজ আমরা দেখবো প্রশ্ন প্রশ্নব্যাং সলভ এপিসোডের পর্ব টু ঠিক আছে পর্ব টু এর ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে ওয়াই ইজ ইকোয়াল টু কে এক্স রেখাটি ওয়াই ইজ ইকোয়াল টু কে এক্স রেখাটি ওয়াই ইজ ইকোয়াল টু এক্স স্কোয়ার প্লাস ফোর বক্ররেখার স্পর্শক হলে কে এর মান কত অর্থাৎ বলেছে একটা সরলরেখা চলে গেল। এই সরলরেখাটা হচ্ছে কি ওয়াই ইজ ইকোয়াল টু কে এক্স ওয়াই ইজ টু এক্স স্কোয়ার প্লাস ফোর স্পর্শক মানে একটা বিন্দুতে স্পর্শ করে অর্থাৎ এই স্পর্শ যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা যদি ধরো যে টু ফোর হয় সে তাহলে এই টু ফোর বিন্দুটা এই রেখাটাকেও সিদ্ধ করবে এই রেখাটাকেও সিদ্ধ করবে সিদ্ধ করবে মানে এই বিন্দুটা এই রেখাতে যদি বসাই তাহলে সমীকরণের বামপক্ষ ডানপক্ষ সমান এই বিন্দুটা যদি এই রেখাতে বসাই তাহলে বামপক্ষ ডানপক্ষ সমান এখন কে এর মান কত হলে দেখো কে এর মানটাই তো আমার অজ্ঞাত তাই না যদি বলতো যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স তাহলে এটা কি একটা সরল রেখা না আমরা এটাকে কি বলতে পারতাম টুয়াইজ এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু জিরো এটা একটা রেখা কিন্তু এখানে যখন কে দিয়ে দিল এই কের মানটা এক্স্যাক্টলি কত হবে এই মানটাই আমার বের করতে বলেছে এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঠারো উনিশ সেশন আঠারো উনিশ সেশনে এসেছে এন্ড মজার বিষয় হলো এখানে অপশানগুলো একটু খেয়াল করো এখানে অপশানগুলো ছিল এরকম আমি আশা করি তোমরা কোশ্চিনটা বুঝতে পেরেছো অপশনগুলো এরকম ছিল এ নাম্বার অপশন ছিল ওয়ান বি নাম্বার অপশান ছিল টু রুট টু সি নাম্বার অপশন ছিল থ্রি এবং ডি নাম্বার অপশন ছিল ফোর এখন একটা বিষয় খেয়াল করো আমাদের এই ম্যাথটা দুইভাবে আমরা করতে পারি একটা হলো যে কন্ডিশনটা দেওয়া আছে সেই কন্ডিশন ওয়াইজ আমরা সমাধান নির্ণয় করতে পারি অর্থাৎ যদি রিটেনে আসে ঠিক আছে আর আরেকটা অপশন হলো অপশন টেস্ট সেটা কীরকম এখানে যে অপশনগুলো দেয়া থাকবে সেই অপশনগুলো এই সমীকরণে কোথাও বসিয়ে বামপক্ষ ডানপক্ষ মিলে কিনা সেটা টেস্ট করা তো চলো আমরা আগে নর্মাল প্রসিডিউরটা দেখি অর্থাৎ রিটেনে যদি আসে সেক্ষেত্রে আমরা কি করব। দেখো এরকম যদি থাকে তাহলে প্রথম তোমাদের যে কাজটা সেটা হলো এই যে ওয়াই ইজ ইকোয়াল টু কে ফার্স্টে লিখো আগে ওয়াই ইজ টু কে এটা একটা সমীকরণ হ্যাঁ এখন বলা আছে ওয়াই ইজ ইকোয়াল টু এক্স স্কোয়ার প্লাস ফোর এইটা তো বক্ররেখা তাই না প্রমাণ করতে হবে এই বক্ররেখাটা এই সরলরেখার উপর এ স্পর্শক আচ্ছা তোমাদের ফার্স্ট কাজ হলো এই যে ওয়াইয়ের মানটা আছে না এই ওয়াইয়ের মানটা এখানে বসিয়ে দেওয়া তাহলে ওয়াইয়ের মান যদি এখানে বসিয়ে দিই তাহলে এইটা থেকে আমরা কি পাই আমরা পাই কে এক্স ইজ ইকোয়াল টু এক্স স্কোয়ার প্লাস ফোর আচ্ছা এখন এখান থেকে আমরা কি করতে পারি এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস ফোর ইজ টু জিরো অর্থাৎ কে এক্সকে ডান পাশে নিয়ে গেলাম আচ্ছা এখন একটা শর্ত তোমরা মনে রাখবে সেটা হলো একটা সরল রেখা কিন্তু একটা সরল সরলরেখাকে কখনো স্পর্শ করে না কি বললাম একটা সরল রেখা কখনোই স্পর্শ করে না আরেকটা সরল রেখাকে কখনোই স্পর্শ করে না কেন করে না একটা রেখা আরেকটা সরলরেখাকে কি করতে পারে একটা সরল রেখা আরেকটা রেখাকে ছেদ করে চলে যাইতে পারে অথবা সমপাতিত হতে পারে অথবা একটা আরেকটা সমান্তরাল হতে পারে তিনটা কন্ডিশন ঠিক আছে ফার্স্ট কন্ডিশন কি ছেদ করতে পারে সেকেন্ড কন্ডিশন কি সমপাতিত হতে পারে অর্থাৎ একটা রেখার উপর আরেকটা রেখা এখানে ছেদবিন্দু অসংখ্য ঠিক আছে এটা হলো সেকেন্ড আর থার্ড হল একটা রেখা আরেকটা রেখার সমান্তরাল এই তিনটা ছাড়া এক দুইটা রেখা পরস্পর কিছুই হতে পারে না এই দুইটা স্বলরেখা যদি থাকে যদি চলমান থাকে তাহলে এই তিনটা কন্ডিশনের যে কোনো একটা কন্ডিশন হবে এখন কথা হলো তাহলে স্পর্শ হতে গেলে কি অবশ্যই একটা বক্ররেখা হতে হবে বক্ররেখা মানে হয় একটা সরল লেখা একটা বৃত্তের স্পর্শ হতে পারে অথবা একটা সরল রেখাকে একটা বৃত্ত স্পর্শ করে যেতে পারে তাই না তাহলে যেইটা রেখা সেইটার ওয়াইয়ের মানটা আমি বক্ররেখাতে বসাবো এটা হলো আমার কাজ এখন শর্তটা হচ্ছে কখন স্পর্শক হবে এই যে সমীকরণটা পেলাম না এই যে সমীকরণটা পেলাম এখন এই সমীকরণটা কখন স্পর্শক হবে জানো যখন পৃথায়কের মান পৃথায়ক ডি ইজ ইকুয়াল টু জিরো হবে এখন পৃথায়কের মানটা কত বি স্কোয়ার মাইনাস ফোর এস সি বিস্কোয়ার মাইনাস ফোর এস সি কোথা থেকে আসছে ওই যে মূল মাইনাস বি প্লাস মাইনাস রুট অভার বি স্কোয়ার মাইনাস ফোর এস সি ডিভাইডেড বাই টুয়েজ এ এইটার এই যে রুট অভারের এই যে নিশের কারণ এইটাই তো তোমার পার্থক্য তৈরি করে এ কারণে এর নাম পৃথায়ক ঠিক আছে এখন এখান থেকে তাহলে বের করো দেখি পৃথায়কের মানটা কত হবে এখান থেকে পৃথায়কের মানটা হবে কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি তার মানে কি মাইনাস কে স্কোয়ার মাইনাস এর মান কত ওয়ান সি এর মান কত ফোর ওয়ান ইন্টু ফোর ইজ বা এখান থেকে আমরা বলতে পারি না কে স্কোয়ার ইজ ইকোয়াল টু সিক্সটিন অতএব কে ইজ ইকুয়াল টু মাইনাস ফোর তার মানে এর মান প্লাস ফোরও হতে পারে মাইনাস ফোরও হতে পারে চলো এখন আমরা অপশন টেস্ট করি দেখি আমার মানটা ঠিক নাকি ভুল দেখো এখানে যদি ফোরের মানটা বসে তাহলে আমরা কী পাই এখন কথা হলো এই যে ওয়াই ইজ ইকোয়াল টু ফোর এক্স এই ওয়াইটা এখানে বসাই তাহলে কী পাই ফোর এক্স ইজ ইকোয়াল টু এক্স স্কোয়ার প্লাস ফোর দেখো তো এক্স স্কোয়ার প্লাস ফোর এই সমীকরণটা এবং ওয়াই ইজ ইকোয়াল টু ফোর এক্স এই দুইটা সমীকরণ যদি আমি সমাধান করি তাহলে আমি কী সমাধান পাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইজ ইকোয়াল টু জিরো বা এখন এখান থেকে আমি যদি সমাধান করি তাহলে কী পাবো

টু স্কোয়ার বা আমরা মানে এ প্লাস বি এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্র তাহলে এক্স মাইনাস টু হোল স্কোয়ার এটা তো পাই এটাই আমরা পাইলাম এটা ইজিক্যাল টু জিরো তার মানে কত এক্স ইজিক্যাল টু টু আমরা এভাবেও করতে পারি আচ্ছা এখন এক্স এর মান যদি টু হয় তাহলে ওয়াইয়ের মান কত বলত ওয়াই এর মান হচ্ছে ফোর ইন্টু টু তার মানে কত এইট এখন এই এক্স এবং ওয়াই এই দুইটা আমি এখানে বসাবো এখান থেকে আমি কি পাই ওয়াই এর মান কত এইট পক্ষ ইজ ইকোয়াল টু দেখো তো টু স্কোয়ার প্লাস ফোর তাহলে কত পাই এইট সত্য তার মানে এই টু এবং এইট যদি আমি এখানে বসাই তাহলে সত্য হয় ডান ডানপক্ষ হয় এখন এই এক্স এবং ওয়াই এখানে বসাবো দেখো এর মান কত এর মান হল এইট এক্সের মান কত টু তাহলে বলো কের মান কত পেয়েছিলাম কের মান কের মান পেয়েছিলাম কত আমরা ফোর পেয়েছিলাম রাইট আচ্ছা এর মান যদি ফোর পাই তাহলে ফোর ইন্টু এক্স এর মান কত টু তাহলে বাম বামপক্ষ ডানপক্ষ সত্য অর্থাৎ কে এর মানটা বের করে আমরা সেখান থেকে এক্স এর মান বের করবো এক্স ওয়ের মান বের করার পর যদি সমীকরণে বসে তাহলে সেটা সত্য হবে অর্থাৎ আমার সমীকরণ সিদ্ধ করে এখন কথা হলো যদি বলতো এই ম্যাথটাই এই ম্যাথটাই যদি বলতো যে নির্ণয় করো বিন্দু কত তোমাকে এখানে বললো যে বলল ছেদ বিন্দু কত এত স্পর্শ খোলে এর মান কত এইটা না বলে বলল যে ছেদ বিন্দু কত তখন কি করবা স্টেপটা কি ফার্স্ট স্টেপ হচ্ছে এর মান ঠিক আছে স্টেপ টু হচ্ছে এক্স এবং এর মান এর মান বের করে সেখান থেকে আমরা এক্স ওয়ের মান কীভাবে বের করলাম সেটা একটু আগে দেখলাম টু এবং এইট এই টু এবং এইটই হলো আমার নির্ণয় ছেদ বিন্দু অর্থাৎ এই যে বক্ররেখাটা এই যে সরলরেখাটা এই যে স্পর্শ বিন্দুটা এই স্পর্শ বিন্দুটা হচ্ছে টু কমা এইট ধন্যবাদ সবাইকে আশা করছি তোমরা বুঝতে পেরেছ এখন আসো আমাদের এক্সাম্পল টু এক্সাম্পল টু এ বলা হয়েছে রেখাটি ওয়াই ইজ ইকোয়াল টু এক্স স্কোয়ার প্লাস থ্রি বক্ররেখার স্পর্শক হলে কে ইজ টু হোয়াট এখন একটা বিষয় খেয়াল করো স্পর্শক সবসময় সরলরেখা হয় ঠিক আছে স্পর্শ করে যায় একটা বক্ররেখা আছে একটা বক্ররেখাকে একটা রেখা এমনভাবে ধার বক্র বক্ররেখাটার যাবে যাতে করে একটা বিন্দু দিয়ে সেটা চলে যায় স্পর্শ কিন্তু সবসময় একটা বিন্দু হয় অর্থাৎ এই রেখাটা এই সাইডে আরেকটু যদি চাপায় দিই তাহলে কীরকম হবে এই যে এরকম অর্থাৎ এই যে এই পয়েন্টটা এই পয়েন্টটা হচ্ছে স্পর্শ বিন্দু এখন আমার বলেছে আমাকে যে এই রেখাটা যদি এই রেখাটা কত এই রেখাটা হচ্ছে ওয়াই ইজ ইকোয়াল টু কে অপেক্স মাইনাস ওয়ান এই রেখাটা যদি এই বক্ররেখা ওয়াই ইজ ইকোয়াল টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এই বক্ররেখার স্পর্শক হয় তাহলে কেরমান কত ঠিক আগের ম্যাথটার মতোই দেখো আগের ম্যাথটাতে আমরা যে অপশনগুলো ছিল সেই অপশনগুলো থেকে কিন্তু টেস্ট করি নাই এই প্রশ্নটা ঢাকা ভার্সিটি পনেরো ষোলো সেশনে এসেছে ডোমেন ম্যাথ বইয়ের চ্যাপ্টারের শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় পার্টি এটা দেয়া আছে তো এখানে অপশনগুলো ছিল কি অপশনগুলো ছিল হলো ওয়ান বি নাম্বার অপশন ছিল টু রুট টু সি নাম্বার অপশন ছিল থ্রি এবং ডি নাম্বার অপশন ছিল ফোর একদম আগের ম্যাথের মতোই কিন্তু মানগুলো এখন কথা হলো কে এর মান অপশন থেকে আমি কিভাবে সেটা প্রুট করব। এর আগের ম্যাথটাতে কিন্তু আমরা ম্যানুয়াল প্রসেস দেখেছিলাম এবং স্পর্শ বিন্দু নির্ণয় করা দেখেছিলাম ঠিক আছে এখন আমরা এই অপশন যে আছে এই ম্যাপটাতে অপশন থেকে আমরা টেস্ট করব দেখো এই ম্যাটটাতে অপশনগুলো ছিল এ অপশন ছিল ওয়ান তারপরে ছিল টু রু টু তারপর ছিল থ্রি ডি নাম্বার অপশনে ছিল ফোর দেখো যখন অপশন টেস্ট করতে যাব তখন কিন্তু আমাদের কিছুটা প্রবলেম ফেস করতে হবে সে এই যে ফোরটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার ধরার কথার কথা এখন আমি ধরো এ নাম্বার অপশনটা নিয়ে কাজ করবো তাহলে আমার কি করতে হবে একটু খেয়াল করো এই কের মানটা এখানে বসাতে হবে এখান থেকে আবার ওই সমীকরণ যেতে হবে ওখান থেকে এক্স ওয়ার মান বের করতে হবে ঠিক আছে একটু খেয়াল করো এই ওয়ানের মানটা আমি ওখানে বসালাম কি ওয়াই ইজ ইকোয়াল টু এক্স মাইনাস ওয়ান এই ওয়াই ইজ ইকাল টু এক্স মাইনাস ওয়ান ওখানে বসাবো ওখানে বসালে কত পাই ওখানে বলতে এই যে ওয়াই ইজ ইকোয়াল টু বক্ররেখায় বসাবো তাহলে ওয়াই ইজ ইকোয়াল টু ওয়াই এর মান আমরা কী পাই এক্স মাইনাস ওয়ান ইজ ইকোয়াল টু এক্স স্কোয়ার প্লাস থ্রি বা আমরা এখান থেকে বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ফোর ইজ ইকুয়াল টু জিরো এখন আসো এখান থেকে যদি আমি মূল বের করি ঠিক আছে ধরো যে আলফা বিটা যদি হয় ধরো যে আলফা এই আলফা আলফাবিটার মানটা হচ্ছে আলফা আলফাবিটা আচ্ছা মূলটা তোমরা জাস্ট এক্সের মান করেই করো সমস্যা নেই মাইনাস ওয়ান তার মানে কি ওয়ান হবে প্লাস মাইনাস রুট বি স্কোয়ার তার মানে কি মাইনাস ওয়ান স্কোয়ার তার মানে ওয়ান মাইনাস ফোর ইন্টু এ সি ওয়ান ইন্টু ফোর বলতো ডিভাইডেড বাই টু ইন্টু ওয়াইজ এ টু ইন্টু ওয়ান বলতো এখানে কি আমি অবাস্তব মান পাবো না অবাস্তব মান কি আমার স্পর্শবিন্দু হওয়া সম্ভব আচ্ছা এবার আসো তার মানে কি এই অপশনটা ক্যান্সেল এখন আসো দুই নম্বর টু টু যদি বসাই দেখো এই ফরমেটটা সবসময় আমরা পাবো বুঝতে পেরেছ এক্স স্কোয়ার মাইনাস এই সামথিং ইনটু টু এক্স প্লাস ফোর ইজ টু জিরো তোমাদের যদি বুঝতে প্রবলেম হয় আমি একটু ডিটেলসলি করাচ্ছি সেটা হলো দেখো এই মানটা এখানে বসাবো ওয়াই ইজ টু টু এখন এই এর মানটা এখানে বসাবো তাহলে আমি সমীকরণটা কী পাবো সমীকরণটা পাবো টু রুট এখানে কি এক্স আছে মাইনাস ওয়ান ইজ এখন এখান থেকে আমি যদি মূলটা নির্ণয় করি তাহলে কি হবে বলো আচ্ছা আমরা একটু সিমপ্লিফাই করে নেই এটাকে আমরা আরেকটু করে নেই সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু রুট টু এক্স প্লাস ফোর ইজিকোয়াল টু জিরো দেখো তো এক্স স্কোয়ার মাইনাস একই রকম আছে এই যে এক্সের সাথে শুধুমাত্র এই এর মানটা অ্যাড হচ্ছে এখানে এর মান ছিল ওয়ান তাই কিছু ছিল না এখানে এর মান টু রুট টু তাই টু রুট টু অ্যাড হলো আমি এই কথাটাই তোমাদেরকে বললাম আচ্ছা তাহলে এখন এখান থেকে তুমি যদি এক্সের মানটা বের করতে চাও তাহলে কি করতে হবে বলতো মাইনাস বি তার মানে কি টু রুট টু প্লাস মাইনাস রুট ওভার অফ টু রুট টু স্কোয়ার মাইনাস টু রুট টু স্কোয়ার তাই না মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু ফোর তার মানে এদিকে আমার সব সময় থাকছে দেখো এই মানটা কি ষোলো হয় এই মানটা হয় আট ডিভাইডেড বাই টু ইন্টু ওয়ান তার মানে কি এটা হচ্ছে জটিল মান তার মানে কের মান এটা আমাদের চলবে না আচ্ছা এখন আসো সি সি নাম্বার হচ্ছে থ্রি তাহলে আমরা কী করতে পারি এই যে ফর্মেটটা আছে না এক্স স্কোয়ার মাইনাস সামথিং এক্স মানে এক্স স্কোয়ার মাইনাস অপশন এক্স প্লাস ফোর এরকম ফরম্যাট তাহলে এক্স স্কোয়ার মাইনাস এই যে অপশন এক্স তার মানে কি ফ্রাইজ এক্স প্লাস হচ্ছে ফোর ইজ ইজিকোয়াল টু জিরো এখন এখান থেকে যদি মূলটা বের করতে চাই তাহলে কী হবে বলতো মাইনাস বি তার মানে কি শুধু থ্রি প্লাস মাইনাস রুট অভার মাইনাস থ্রি স্কোয়ার তার মানে কত নাইন মাইনাস হচ্ছে ফোর ইন্টু ওয়ান ইন্টু ফোর ডিভাইডেড বাই টু ইন্টু ওয়ান দেখো তো নাইন মাইনাস সিক্সটিন তার মানে কি এটা হচ্ছে অবাস্তব না তার মানে এটাও আমাদের রেজেক্টেড ভ্যালু আচ্ছা এখন আসো ডি নাম্বার যে অপশনটা আছে এই ডি নাম্বার অপশনটাতে আমার কী করবো ডি নাম্বার অপশনটা আমাদের ফরমেটটা কী ছিল এক্স স্কোয়ার মাইনাস অপশন ইন্টু এক্স প্লাস হচ্ছে ফোর ইজিক টু জিরো অপশন ইন্টু এক্স হলো কেন এই এইটা অপশন ইন্টু এক্স হল কেন এটা কি তোমরা বোঝো নাই দেখো ফোরের মান যদি এখানে বসে তাহলে কত পাই ফোর এক্স মাইনাস ওয়ান এই ফোর এক্স মাইনাস ওয়ান ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস থ্রি কারণ এটা কি ওয়ায়ার মান ওয়ার মানটা এখানে বসলাম তাহলে এটা পাইলাম বা এখান থেকে তো আমি এটা পাই সরাসরি লিখছি যেহেতু সবগুলোতেই আমার একই ফর্মেট আসছে এখন এখান থেকে তুমি খেয়াল করো মাইনাস বি তার মানে কত ফোর প্লাস মাইনাস কত হয় রুট অফ মাইনাস বি স্কোয়ার তার মানে কি সিক্সটিন মাইনাস ফোর এস সি ফোর ইন্টু ওয়ান ইন্টু ফোর ডিভাইডেড বাই টু ইন্টু ওয়ান দেখো তো সিক্সটিন মাইনাস সিক্সটিন তার মানে কি এই মানটা জিরো এই মানটা পুরোটাই জিরো তার মানে ফোর ডিভাইডেড বাই টু তার মানে আমি এক্সের মান পাচ্ছি কত টু এখন কথা হলো এই যে এক্সের মান আমি টু পেলাম বাস্তব পেলাম তার মানে আমার এই পর্যন্তই বুঝে যাওয়া উচিত যে হ্যাঁ এটা স্পর্শ করছে এখন কথা হলো আমার তো অথেন্টিকেশন প্রয়োজন তাই না দেখো তাহলে আমি কি করব এখন টু এর মান থেকে আমি কি করব এর মান বের করব তাহলে ওয়াই ইজিক টু এর মান কত ধরেছি ফোর তার মানে ফোর ইন টু এক্সের মান কত টু তাই না মাইনাস ওয়ান তার মানে কত এইট মাইনাস ওয়ান টু সেভেন অর্থাৎ আমি বলতে পারি যে স্পর্শ বিন্দুটা হচ্ছে টু কমা সেভেন বিন্দু স্পর্শ বিন্দুটা হচ্ছে কত টু কমা সেভেন বিন্দু এখন কথা হল এই টু সেভেন যে বিন্দুটা আছে সেইটা আমি এখানে বসাবো আমার কি সমীকরণের বামপক্ষ ডানপক্ষ হয় দেখো তো ওয়ের মান কত সেভেন অর্থাৎ সেভেন আমরা বাম পাশে রাখলাম আর এক্স স্কোয়ার প্লাস থ্রি তার মানে কত টু স্কোয়ার প্লাস হলো থ্রি তাহলে কত ফোর প্লাস থ্রি ইজ ইজিক টু সেভেন পাই আমরা তার মানে এই বিন্দুটা ঠিক আছে এটা স্পর্শ বিন্দু এটাতে আসো কত সেভেন ইজ ইজিকোয়াল টু কে এক্স মাইনাস ওয়ান তার মানে কত ফোর ইন্টু এক্স টু মাইনাস ওয়ান ইজ ইজিক টু সেভেন এই যে এখানে তো আমরা বেরি করলাম তাহলে বামপক্ষ ডালপক্ষ কি আমার মিলে যাচ্ছে মিলে যায় অতএব আমরা বলতে পারি যে এই অপশনটা হচ্ছে আমার কারেক্ট আনসার দেখো এইটা কিন্তু প্রচুর ঝামেলাপূর্ণ অপশন টেস্টের এই প্রসেসটা আমাদের প্রচুর ঝামেলাপূর্ণ কারণ অনেক সময় লাগবে অনেক হজবরলা প্রসেস তাই আমাদের বেস্ট সলিউশন হচ্ছে কি বেস্ট সলিউশনটা হচ্ছে কি নর্মাল প্রসেসে করা সেটা কীরকম এই ম্যাথটাই আমরা ফার্স্ট যে ম্যাথটা দেখেছিলাম সেই প্রসেসে করতে চাই কিভাবে সেটা সেই প্রসেসটা হচ্ছে আমাদের কাজ পৃথায়কের মান বের করা এই ওয়াইয়ের মান ওখানে বসিয়ে দিব তাহলে কি কে এক্স ইজ ইকোয়াল টু কে এক্স মাইনাস ওয়ান ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস থ্রি বা এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস ফোর ইজ ইকোয়াল টু জিরো যেটা আমাদের মানে আদর্শ সমীকরণ আচ্ছা এখান থেকে এখন পৃথায়কের মান পৃথায়কের মানটা কত হবে বলো তো পৃথায়ক ডি ইজ ইকোয়াল টু কত মাইনাস কে স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু ফোর এইটা ইজ ইকাল টু জিরো মানে এটা হচ্ছে আমার কন্ডিশন ঠিক আছে এটা আমরা বলতে পারি শর্ত মতে কেন হয় এটার ব্যাখ্যাটা আমাদের বেসিক পার্ট থিওরি ক্লাসের অন্তর্ভুক্ত দেখো কে স্কোয়ার মাইনাস সিক্সটিন ইজ ইকোয়াল টু জিরো বা কে ইজ ইকাল টু প্লাস মাইনাস ফোর এই যে এর মান প্লাস মাইনাস ফোর পেলাম আমার অপশনে তো প্লাস ডি নাম্বার অপশনটাই তো আমার ফোর ছিল এখন যদি বলে বিন্দু কত বিন্দু কত তাহলে আমরা কী করবো বিন্দু কত যদি বলে সেক্ষেত্রে এই কের মানটা কি করব এখানে বসাবো এর মানটা ওখানে বসাবো তার মানে কি ওয়াই কত 4 এক্স মাইনাস এই মানটা আবার ওখানে বসাবো তাহলে কত পাই এক্স স্কোয়ার মাইনাস ফোর প্লাস ফোর ইজ টু জিরো বা এখান থেকে যদি আমি কি করি এক্সের মানটা বের করি তাহলে কি পাবো এক্স মাইনাস টু হোল স্কোয়ার ইজ টু জিরো অতএব এক্স ইজ টু টু এই যে এক্স ইজিক টু টু পেলাম এখন এখান থেকে এই এক্স ইজিক টু টু তার মানে আমি এখান থেকে এই যে এর মান পাই না এখান থেকেও তো আমি পাই ওয়াই টু কত এক্স স্কোয়ার প্লাস থ্রি তার মানে কত অতএব ওয়াই টু হচ্ছে ফোর প্লাস থ্রি তার মানে হলো সেভেন অর্থাৎ এই টু সেভেন বিন্দু এক্স ওয়াই ইজিকোয়াল টু টু সেভেন বিন্দুই হচ্ছে আমার নির্ণয় স্পর্শ বিন্দু শিক্ষার্থী বিন্দু দেখো ভর্তি পরীক্ষার প্রত্যেকটা ম্যাথ হচ্ছে সময়ের খেলা আর টিপস অ্যান্ড ট্রিক্সের চেয়ে গুরুত্বপূর্ণ হলো মেকানিজমটা বোঝা হঠাৎ করে একটা ম্যাথ আগন্তক আকারে তোমার সামনে আসলো তুমি সেটা শর্টকাট মুখস্থ করলা আর ভাবছ যে পাঁচশো ট্রিক্স পড়লাম মানে পরীক্ষার হলে আমি খুব ভালো একটা আউটপুট পড়তে পারবো এই আইডিয়াটা একেবারেই ভুল ঠিক আছে তাই তোমাদের পরিণতি যাতে ভয়ঙ্কর না হয় সে উদ্দেশ্যেই আমরা বেসিকটা ঠিক করেই সামনের দিকে অগ্রসর হচ্ছি কখনোই ম্যাথের মেইন মেকানিজম ভুলে গিয়ে শর্টকাট ট্রিপস অ্যান্ড কিছু আইডিয়া উপর ডিপেন্ড করে ম্যাথ সমাধান করার চেষ্টা করবে না আলটিমেট ক্ষতিগ্রস্ত হওয়ার পসিবিলিটিস আছে একটা মান যদি চেঞ্জ করে দেয় তাহলেই কিন্তু তোমার আর কোনো উপায় থাকবে না একটা মান জাস্ট যে কোনো একটা এখানে যদি বলে ওয়াইস কোয়ার ইজিক টু এক্স প্লাস থ্রি এরকম বললো তাহলেই তোমার আর কোনো উপায় থাকবে না তাই বেসিক পার্টটা অর্থাৎ পুরো একটা ম্যাথের যে মেকানিজমটা আছে সেইটা জানাটা খুবই আবশ্যক শুভকামনা তোমাদের প্রতি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা